নমস্কার বন্ধুরা নিউজ তিনশো চ্যানেলে আপনাদের স্বাগত শারদাকাণ্ডের পুরো দায়ই মুকুল রায়ের ঘাড়ে চাপিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় সুব্রত বক্সিরা সিবিআই সূত্র থেকে পাওয়া খবরে এমনটাই জানা যাচ্ছে মুকুল রায় আগাগোড়াই সব জানেন তৃণমূলের যাবতীয় দায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়ের ঘাড়েই চাপালেন তৃণমূল নেতৃত্ব কারণ সারদাসহ চিটফান্ড কেলেঙ্কারি যখন সামনে আসে তখন তৃণমূলে তহবিল ও লেনদেন সংক্রান্ত যাবতীয় দায়িত্ব পালন করতেন মুকুল রায় বিস্তারিত জানার আগে বন্ধু আপনার কাছে অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় পার্থ চট্টোপাধ্যায় থেকে সুব্রত বক্সি সারদা চিটফান্ড মামলায় ইতিমধ্যে সিবিআই ডাক পেয়েছেন শাসক দলের তাবড়তাবড় নেতারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে জিজ্ঞাসাবাদের তলবে একটি উত্তরই দিয়েই দায় সেরেছেন তারা সেটি হল ওই সময় পার্টি ফান্ড দেখাশুনো করতেন মুকুল রায় তাই তিনি সব বলতে পারবেন এমনটাই জানা গিয়েছে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে ২০১৩ হাজার তেরো সালে সারদা চিটফান্ড ক্যালেকারি সামনে আসার সময় তৃণমূল নেত্রীর ডানহাত ছিলেন মুকুল দলের দ্বিতীয় র্যাঙ্কেই সাধারণ সম্পাদক পদে ছিলেন তিনি বর্তমানে তৃণমূল নেতারা দাবি করেছেন দলের সব রকম টাকা পয়সার লেনদেন মুকুল রাই সামাল দিতেন সিবিআই সূত্র জানায় মুখ্যমন্ত্রী এবং টিএমসির সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবিগুলো বিক্রি হয়েছিল তার মধ্যে অনেকগুলি ছবি তৃণমূল মুখপাত্র জাগো বাংলার দ্বারা আয়োজিত প্রদর্শনী থেকে কেনা হয়েছিল বলে অভিযোগ দু হাজার দশ এগারো সাল নাগাদ এই ছবিগুলো কেনা বেচা হয়েছিল বলে জানিয়েছে সিবিআই মমতার আঁকা ছবি বিক্রি করে কোটি টাকা আয় করেছিল তৃণমূল কংগ্রেস এই নিয়ে দু সালে কম জলঘোলা হয়নি ওই সময় অভিযোগ ওঠে মমতার ছবি বিক্রি হয়েছে ন কোটি টাকার সারদা প্রতিষ্ঠানের কর্ণধার সুদীপ্ত সেন এক কোটি আশি লক্ষ টাকা দিয়ে কিনেছিলেন মমতার আঁকা একটি ছবি শুধু সারদা নয় রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুও কিনেছিলেন মমতার ছবি প্রচুর অর্থ দিয়ে তারা দুজনেই বর্তমানে কারাগারে বন্দি যদিও তৃণমূল দাবি করেছিল দলীয় তহবিল গড়ার জন্য এই ছবি বিক্রি করা হয়েছিল তখন এ কথা বলা হয়েছিল মমতার আঁকা তিনশোটি ছবি বিক্রি হয়েছিল এই মামলায় যখন পার্থ চট্টোপাধ্যায়কে তলব করা হয়েছিল তখন সমস্ত অভিযোগ তিনি অস্বীকার করে দিয়েছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র তৃণমূল মহাসচিব তদন্তকারীদের জানিয়েছিলেন যেহেতু মুকুল রায় সেই সময় দলে তহবিলের খোঁজ রাখতেন তাই তার পক্ষেই সম্ভব সমস্ত রকম লেনদেনের কথা বলতে পারার যদিও মুকুলের পাল্টা দাবি দু সালেই পাঁচ সালেই জাগবাংলা ত্যাগ করেন তৃণমূল চক্রান্ত করে তাকে ফাঁসানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি এই মামলায় যখন তৃণমূল শীর্ষ নেতাদের তলব করা হয়েছে তারা বারবারই একই রকম দাবি করেছেন সিবিআইয়ের কাছে সেটা পার্থ চট্টোপাধ্যায় হন বা সুব্রত বক্সী যা ফেলে দেওয়ার মতোও নয় কেননা সেই সময় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন মুকুলই এই কারণেই পার্থ স্পষ্ট কথা তিনি জাগো বাংলার সম্পাদক বা সাংগঠনিক প্রধান কিছুই ছিলেন না অন্তত দু সাল পর্যন্ত তাই এই সম্পর্কে কিছুই জানেন না তিনি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন আপনাদের একটি লাইক ও শেয়ার আমাদের ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহিত করে